সমস্যা সুফল মিলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা নমস্কার, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর ভালো থাকার জন্য আপনাকে অবশ্যই আমাকে দেখতে হবে। আমার অনুষ্ঠান দেখলে আপনি ভালো থাকবেনই, একদম গ্যারেন্টি আছে। আমার অনুষ্ঠান দেখলে আপনি ভালো থাকবেনই, আর আমার অনুষ্ঠান দেখে আপনারা আসবেন, আমার কাছে যোগাযোগ করবেন, আপনার সমস্যার সমাধান নেবেন। যারা অনুষ্ঠান দেখবেন, ঘুমিয়ে পড়বেন, তাদের জীবনে কিন্তু ভালো কিছু হবে না। আমার কাছে গতকাল একটা কেস এসেছিল যে শিলালদা, আপনাকে 11 বছর ধরে দেখছি আমি, তো কী হয়েছে? এবার আমি বললাম যে 11 বছর ধরে দেখছেন, আপনি আসেননি কেন? বলে আসার হয়নি। এমন একটা ভদ্রলোক বিপদে পড়ে আছে যে আপনাকে কি বলবো, আজকে দুঃখের কথা আপনাকে বলছি না, ভদ্রলোক বিশাল বিপদে পড়ে গেছে। বলছে আপনার কাছে আগে এলে আজকে হয়তো বিপদে পড়তাম না। আমি, তাহলে আপনি এতদিন ধরে আমার ফ্যান, আপনি যদি না আসেন তাহলে আমি আপনাকে রক্ষা করবো কী করে, তাই না? উনি খুব কান্নাকাটি করছিল, এটি বয়স্ক লোক, 55 বছর বয়স, ঠিক আছে, চারিদিক দিয়ে ডুবে গিয়ে, মান সম্মান চলে গিয়ে, ঘরের লোক ছেড়ে দিয়ে, ব্যবসা নষ্ট হয়ে গিয়ে, এমন অবস্থা, বিচ্ছিরি অবস্থা। যাই হোক, নিশ্চয়ই ডেফিনেটলি আমি ওনাকে দেখব। তবে কি জানেন তো, দুঃখের দিনে এলে, বিপদের দিনে এলে নিশ্চয়ই শ্রীলাল থাকছে সঙ্গে আপনার সঙ্গে, কিন্তু সুখের দিনে এলে আপনার জীবনে কিন্তু দুঃখটা আসবে না। যদি আপনি সুখের দিনে আসেন শ্রীলালের কাছে, তাহলে আপনার জীবনে দুঃখটা আসবে না। আর আপনি যদি দুঃখের দিনে আসেন, দুঃখটা তো আসবেই, তাই না? এবার আমি হয়তো চিকিৎসা করব, কিন্তু আপনি কেনই বা দুঃখ নেবেন? তাই আপনি বলি সবসময়, দুঃখে যেমন শ্রীলাল আছে, সুখেও সেরম আছে। সুখ থেকে কিন্তু দুঃখটাকে আগে থেকে প্রোটেকশন নিতে হবে। চলুন দেখে নিই কী বলছে ভাগ্য। সবার আগে আগে পঞ্জিকা। আজকে হচ্ছে 8 ডিসেম্বর, আজকে 22শে অগ্রহায়ণ, আজকে বুধবার, আজকে হচ্ছে তিথি হচ্ছে পঞ্চমী, নক্ষত্র হচ্ছে গিয়ে শ্রবণা, আজকে যোগ হচ্ছে ধ্রুব। আজকের অমৃতযোগের সময় সকালবেলা 6:51 মধ্যে, পুনরায় 7:33 থেকে 8:16 মধ্যে, আবার আছি 10:24 থেকে 12:32 মধ্যে, পুনরায় 5:51 থেকে 6:35 মধ্যে, আবার আছে 8:22 থেকে 3:29 মধ্যে। আজকের শুভকর্ম অন্নপ্রাশন, ঋণ গ্রহণ, ঋণ দান, ওষুধ করণ সেবন, ক্রয় বাণিজ্য, গাত্র হরিদ্যা, অবুরান্ন, গৃহপ্রবেশ, গৃহরম্ভ, দেবতা গঠন, দীরাগমন, ধান্যচ্ছেদন, ধান্যস্থাপন, নবান্ন, নামকরণ, নিষ্ক্রামণ, নৌকা চালন, নৌকাযাত্রা, পুণ্যাহ, বিদ্যারম্ভ, বিখ্যাতি রোপণ, শান্তি সস্তায়ন, শিল্পারম্ভ, শিব প্রতিষ্ঠা, সাত বক্ষণ, হল প্রবাহ, বীজ বপন, বিবশ্য ভালো কাজ করা যেতে পারে। আজকে ধ্রুব যোগ আজকে আছে, আজকে শুভকর্ম আছে, সারা দিন আছে, চুটিয়ে কাজ করুন আজকে দিনটি, খুব ভালো দিন আজকে।
ঠিক আছে ঠিক আছে, চলেন আমার ফোন নম্বরটা লিখুন 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 আমার ফোন নম্বরটা লিখুন, না বললে তো আপনি নড়েনও না, হাঁ করে খালি আমার মুখের দিকে তাকিয়ে থাকেন আর কথাগুলো শোনেন। ফোন নম্বর লিখুন 9830307720, 9830307720, এই নম্বরে ফোন করুন, বুকিং করে নিন। চলুন দেখে নিই 8 তারিখের ভাগ্য কী বলছে। সবার আগে মেষ রাশি। আজকে না মন খুব একটা ভালো থাকবে না, কষ্ট থাকবে, তাই না? আজকের দিনে হয়তো আপনার মুখ দিয়ে বেরোতে পারে, হে ঈশ্বর হে প্রভু যত কষ্ট দেবে দাও, সইবার দাও শক্তি। বৃষ রাশি, আজ ভাগ্য নিয়ে দোদুল্যমান, বেশ কিছু ডায়লগ আপনাকে খেতে হবে কিন্তু আজকে, আজকে আপনার উচিত শিক্ষা হবে। মিথুন রাশি, চঞ্চলতা, শরীর নিয়ে ডিস্টার্ব, লোকের সঙ্গে বনিবানা, কথার জন্য কিন্তু পানিশমেন্ট। কর্কট রাশি, কর্কট রাশি ক্ষেত্রে স্বামীর সঙ্গে সুসম্পর্কের অবনতি, ব্যবসায় শ্রীবৃদ্ধির জায়গায় অবনতি, অলক্ষী বা মানুষ বুঝে চলা বিশেষ প্রয়োজন। নমস্কার, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। 2022 সালের অগ্রিম, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে শ্রীলালদা বলবেন 2022 ইংরাজি সাল আমাদের কেমন যাবে। মেষ রাশি হোক বা বৃষ রাশি হোক বা কুম্ভ রাশি হোক বা কর্কট হোক বা মীন হোক, আপনাদের প্রত্যেকটা মানুষের আপনারা রাশিফল দেখতে আগ্রহী 2022 কেমন যাবে। এই 2022 কেমন যাবে দেখার জন্য অবশ্যই পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন। আগামী 31শে ডিসেম্বর ঠিক রাত 9টায় পূর্ণিমা টিভিতে চোখ রাখবেন। আপনাদের 2022 কেমন যাবে মানে সারা বছর কেমন যাবে, স্বাস্থ্য, শিক্ষা, সম্পদ, যাবতীয় যা, দুর্ঘটনা, ভাড়া, কার কপালে কেমন আছে, কার কপাল কী বলছে, কে লাখপতি হবে, কে ভিখারি হবে, কে নতুন চাকরি পাবে, কে কার চাকরি চলে যাবে, কার ব্যবসা ভালো যাবে, কার বিয়ে হবে, কার ডিভোর্স হবে, কার বাচ্চা হবে, কার কী প্রবলেম আছে, কার কী গুড লাক আছে, এই সমস্ত কিছু দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে। আগামী 31শে ডিসেম্বর শুক্রবার ঠিক রাত 9টায় একমাত্র পূর্ণিমা টিভিতে। নমস্কার। সিংহ রাশি, শরীর নিয়ে ডিস্টার্ব, মানসিক চঞ্চলতা, লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, মামলা মোকদ্দমা, মেয়ে ঘড়িত কেস খাওয়া। কন্যা রাশি, প্রেমে আনন্দ, শিক্ষায় আনন্দ, বাচ্চা কাচ্চা নিয়ে টেনশান, মাতৃস্থানীয় কারোর জন্য কিছু করতে পেরে আনন্দ। তুলা রাশি, পারিবারিক ক্ষেত্রে শুভ নয়, মায়ের জন্য কিছু করতে পেরে আজকে আনন্দ পাবেন, তাই পারিবারিক অশান্তি, দুঃখ, ঝামেলা, ঝঞ্ঝাট আপনাকে কিন্তু আজকে বিপদে ফেলতে পারে। বৃশ্চিক রাশি, সাহসিকতা বৃদ্ধি, নতুন কাজে অগ্রসর, কারো কিছু হেল্প করতে যাবেন না কিন্তু, বাঁশ খেতে পারেন। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত, মুখ, পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারী জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায়। কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা, সোদপুর, বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর,
পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। ধনু রাশি, কথা কম কাজ বেশি, টাকা পয়সা আজকে লোন নেওয়া বা ইনভেস্ট করা, শেয়ারে লাগানো, লটারি টিকিট কাটা চরম ভুল হবে, ঐতিহাসিক ভুল হবে, চরম ক্ষতি হতে পারে। মকর রাশি, চঞ্চলতা, মানসিক কষ্ট, লোকের সঙ্গে সম্পর্কের অবনতি, টেনশন। কুম্ভ রাশি, ব্যয়বহুল দিন, শরীর ভালো যাবে না, সুচিকিৎসা করতে হবে, নাহলে অস্ত্রোপচার ঘটতে পারে, কেউ আপনাকে ঠকাতে পারে, মানসিক কষ্ট আজকে না নেওয়াই ভালো। আজকে আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, নিজের চরকায় তেল দিন। মীন রাশি, কর্মক্ষেত্রে গণ্ডগোল, লোকের সঙ্গে ঝামেলা জঞ্জাট, যাকে সন্তান স্নেহে ভালোবাসতেন, যার জন্য ভালো কিছু করছেন, যার জন্য সব কিছু দিয়েছেন, সে কিন্তু আজকে আপনার বরবাদ করে দিতে পারে, অর্থাৎ একেবারে অন্ধের মতন বিশ্বাস করা আজকে কিন্তু আপনার ক্ষতির কারণ হতে পারে। খুলে বললাম, একদম পুরো খুলে খালে বললাম, আর আপনি খুলে খালে শুনলেন তো, আর আপনি যা করবেন চোখ কান খুলে খালে করবেন, মনে থাকে যেন। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, নমস্কার।